যে আমরা গুনাহ করতে 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 আমরা হেরান হয়ে যাই, কিন্তু আমার আল্লাহ মাফ দিতে দিতে হেরান হই না। সুবহানাল্লাহ, এত গুনাহ আমরা করি, এত গুনাহ আমরা করি, এর বাওয়জুদও আল্লাহ তাআলা আমরারে মাফ দেওয়ার এলান করেন। গাফফার, তিন স্তরে আল্লাহ আমরারে মাফ করিয়া দিতরা। আল্লাহর রাসূলের সুন্নতের আমল নাই, আল্লাহ তাআলার হাসিয়ত নাই, আল্লাহর উরফার উরফ হাসিল করার লাগে, আল্লাহর মারিফত হাসিল হওয়ার লাগে, আল্লাহর মায়ার বানবার লাগে। ওর বেহদ কোশিশ কতরা আল্লাহ আল্লাহর রাসূলের, তার বাওয়জুদ আমরা ইস্তেগফার নাই, তওবাও নাই, মাফ চাওয়াও নাই। তিন স্তরে বান্দারে আল্লাহ মাফ করিয়া দেয়। কয় স্তরে ভাই? তোরা মাথুর জানি, তিন স্তরে। এক স্তরে সাধারণভাবে গুনাহ করনে ওয়ালা আমরা এক গ্রুপ আছে, দুই নম্বরে বেশি বেশি গুনাহ করনে ওয়ালা এক গ্রুপ আছে, আর তিন নম্বরে চূড়ান্ত চূড়ান্ত ভাবে গুনাহ করনে ওয়ালা এক গ্রুপ আছে। সাধারণভাবে গুনাহ করনে ওয়ালারে ও আল্লাহ মাফ করিয়া দেন ভিন্ন সিফতে, বেশি বেশি গুনাহ করনে ওয়ালারে আল্লাহ রাব্বুল আলামিনে ও আল্লাহ আরেক সিফত দুনিয়া মাফ করিয়া দেন। চূড়ান্ত গুনাহ করনে ওয়ালা গুনাহগার দে আমার আল্লাহ, ও আল্লাহ আরেক সিফত দুনিয়া মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ, কিলা মনে করেন আপনি এক্সাম্পলে হইতে পারবা, অনেক আলফাজ বল আছে, লফজ বল আছে ব্যবহার করা গুনাহগার। এক শব্দ আমি ধরিয়া জালেম, জালেম মানে সাধারণভাবে গুনাহ করনে ওয়ালা, জলুম হইল বেশি বেশি গুনাহ করনে ওয়ালা, আর জল্লাম হইল চূড়ান্ত ভাবে গুনাহ করনে ওয়ালা। জালেম, জলুম আর জল্লাম তিন ধরনের গুনাহগার লাগি আমার আল্লাহ রাব্বুল আলামিন তিন ধরনের মাফ করিয়া দিলেন। সুবহানাল্লাহ, জালেম গুনাহগার দে আমার আল্লাহ আমরা রে পুত্র তোমাদের লাগিন আমি আছি গাফির, জালেম লাগিন আছি গাফির, সাধারণ ভাবে গুনাহ করনে ওয়ালা লাগিন আমি সাধারণ ভাবে মাফ করনে ওয়ালা তৈয়ার। সুবহানাল্লাহ, যেবা যাই বুঝা যায় আল্লাহ আগলি দিলা। সুবহানাল্লাহ, আল্লাহ আগলইন, যেবা যাও আল্লাহ আগলইন, এর মানে আমি আল্লাহ সাইয়ার তোমারে সুজা সুজি করতাম দান, এটার নাম হইল জান্নাত। দুই নম্বরে আমি আল্লাহ বেশি বেশি গুনাহ করনে ওয়ালা জলম, আমি জলম গুনাহগার লাগিন আমি আল্লাহ আছে গফুর, বেশি বেশি গুনাহ করনে ওয়ালা লাগিন জল্লাম লাগিন আমি আছি আল্লাহ গফফার। সুবহানাল্লাহ, জল্লাম চূড়ান্ত গুনাহ করনে ওয়ালা, জুহাল চূড়ান্ত গুনাহ করনে ওয়ালা, এর লাগিন আমিও শাদীদ নাম ওয়ালা গফফার। সুবহানাল্লাহ, জাহিল রে গাফির আল্লাহ, জাহুল রে গফুর আল্লাহ, আর জুহাল আর জাল্লাম রে গফফার আল্লাহ মাফ করে। সুবহানাল্লাহ, যেবা আপনি যাইবা গুনাহ করতে করতে হেরান আর আল্লাহ মাফ করতে করতে হেরান হইন না। সুবহানাল্লাহ, এর মকসদ হইল আমার আল্লাহ যে আমি আল্লাহ হইয়া সদা সর্বদা তুমি তাই তোমার ডিউটির মধ্যে ব্যস্ত থাক এবং সারা ডিউটি করে জানি আমি আল্লাহর লাগি। আমার রাউল করিম ভাই কম জিন্দেগি পাওয়ার বাবজুদও সারা স্যাক্রিফাইজেশন আল্লাহর লাগি করে গেছিলাম করিয়া আজকে কবরের ভিতরে আরাম কথা, আর আল্লাহ আলহামদুলিল্লাহ কবুল করিয়া দুনিয়ার মানুষের দিলে দিলে রেজাউল করিমর মহব্বত ঢুকাইয়া খান্দাই বৈত্র। সুবহানাল্লাহ, বুঝা যাবে আপনি কইলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার প্রশংসা আমি করলাম যত তারিখ আছে তোমার আল্লাহ আমার আল্লাহ আলহামদুলিল্লাহ হওয়ার বরকতে আল্লাহ তান তো কোনো প্রশংসা পায় না, কমেও না, জেলা আছেন কলা পাই অলরেডি প্রশংসিত আল্লাহ কিতা করই আমরা হওয়ার মানে আমরা গুনাগার বান্দা বান্দি রে আল্লাহ রাব্বুল আলামিনে প্রশংসিত করাইয়া দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, হুদান আই রে কবর গিয়া হুদান ও বেটা আল্লাহ আল্লাহ লাভ হইতো না, লাভ নোকসান হইব, নোকসান হীন গিয়া ফায়দা নাই, আমাদের উজরত কিছু ফায়দা নাই, বেতন ফায়দা না, বেতন বিনিময় নাই, বিনিময় নাই। এখন আপনি সুবহানাল্লাহ, জান্নাত একবার লাগবো গাছ
বিল্ডিং এর দিকে হনম স্তর লাগাইয়া আল্লাহ রাব্বুল আলামিনে জান্নাতের মধ্যে বিল্ডিং বানাই লাইত্রা টাইলস মিস্ত্রি হাম কতরা রডার মিস্ত্রি হাম কতরা ইটর মিস্ত্রি হাম কতরা সোনার ইট বানাইয়া দেওয়ার কোন আপনি ফড়িবা হন হামসারে এরে জেল আছে না জেল জেল মাথা না খেনা জেলর দরজা বন্ধ থাকে না খোলা থাকে বন্ধ থাকে যাওয়ার বাদে খোলা হয়ে যায় বার না ইকান সাধারণ বালা মানুষ সামাইবার জায়গা নেই মাতবুজা জায়গা নেই দুনিয়ার জেল দেখবা ফটক বন্ধ থাকে মুজরিম যাওয়ার বাদে দোষী যাওয়ার বাদে দরজা খোলা দেখবা আচ্ছা কোনো বাড়ির তো মেহমান যদি যায় তো মেহমান যাওয়ার বাদে দরজা খুলিয়া রাখা হয় নেই না আগের থেকে খুলিয়া রেডি রাখা হয় খুলিয়া রেডি রাখা সুবহান আল্লাহ ভগবান এবং মেহমান যত সম্মানী হইবা তত আগে থেকে খুলিয়া রেডি তখন সুবহান আল্লাহ জান্নাতের দরওয়াজা 24 ঘন্টা খোলা 24 ঘন্টা খোলা কিন্তু জাহান্নামের দরওয়াজা বন্ধ থাকে সেই জায়গার মধ্যে যাওয়ার বাদে জাহান্নামীর ঢুকাইবার লাগে জাহান্নামীও তৈয়ার নাই কিন্তু জান্নাতি অগ্নরে জান্নাতের মধ্যে ঢুকাইবার লাগে 24 ঘন্টা জান্নাত তৈয়ার জোরে বল সুবহানাল্লাহ জান্নাত তৈয়ার থাকে বান্দাই তো আল্লাহ লাগে বুঝতে বুঝুক বাপ রেজাউল করিমে হল জান্নাতি খাম বানাই দিছে সাকসেস পাস মার্ক না লেটার মার্ক ওই স্টার মার্ক লেটার মার্ক নয়া দুনিয়ার থেকে বিদায় নেওয়া বড় কঠিন একটা জিনিস হয়ে একটা জিনিস একটা মানুষের ইন্তেকালের সময় আবার বাদে আমার আল্লাহ হুকরা মানুষ অসহায় হয়ে যায় তার ধনবল জনবল বাহুবল অর্থবল সামাজিক বল রাজনৈতিক বল এসপিডিসি ফল হইলে আয়ন যে একটা মানুষ আছে মনে মাতো না ইতাহীন কুত্তে খাম হইতো না এরে মরার সময় আল্লাহ হইতে কিলা সিচুয়েশন হইব ফালাউলা ইদা বালাগাতিল হালকুম ওয়া আনতুম হিনা ইযিন তামজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন ফালাউলা ইদা বালাগাতিল হালকুম যখন তোমাদের দুই উটর মাঝখান দিয়া হালকম দিয়া দম বাড়াইয়া যাইব ও আন্তম হেই না ইজিন তাং জরুন তোমরা বড় অসহায় ভাবে সালাত থাকবা ও নাহম আকরাবু ইলাইহি মিনকুম আমি তোমাকে দারো আহমো একবারে দারো আহমো কিন্তু ওলা কিল্লা তুব সিরুন তুমি তাহলে আমার দেখতে না সুবহান আল্লাহ মুফাসসিরিন কেরামে কথা আল্লাহ দারো আহবা এই সময় আমি যদি আল্লাহর আগে বন্ধু বানাই তুমি পারি ফলে ফলে বুঝা দারনি আল্লাহর দোস্ত বানাই তা ফলে ফলে খলে খলে ইবাদত করা আল্লাহ ভালা ফেন আর খলে খলে গুদারে আল্লাহ করা না পছন্দ করে খলে খলে দোস্ত বানাই আইলে খলে খলে মাওলার একটু শরীর আইলে খলে খলে সৎকার দিলাইলে খলে খলে জিকির করে লাইলে খলে খলে সাবর কাম করিয়া জমাই রাখন ওয়ালা কিল্লা তুফসিরন যদি আমি আল্লাহর দেখতাম না কিন্তু আমার মতের সময় কালিমা নসিব ও সাহায্য হইব দুস্থ বুজুর্গ আহবাব মৌতর লগে লগে জান্নাতের এলাম শুরু মৌতর লগে লগে জান্নাতের খুশবু ফলা শুরু মৌতর লগে লগে জান্নাতের তাম খুশখবরি আর সেন্ট আর ঋতের সারা মিষ্ট ফলা শুরু হয়েছিল কবর থেকে ইনশাআল্লাহ বুঝা যাবনি নিজের কর্মফল হিসাবে নিজের কর্মর ফল হিসাবে কর্ম পদ্ধতি হিসাবে যায় দেয় অতার লাগে আমি আয়াত পড়েছিলাম আমরা তফসিলর বরকতে ইতা জলসার বরকতে হাতি গোড়ার লগে বদরপুর ডাইরেক্ট টাচ বদরপুরে হুজুরুল খাস তওয়াজ্জু ইবা আছে বুঝা জানি দিনর মাহফিলের কোন অভাব এই এলাকার মানুষের আছে বলে মনে করিয়েন না মাশাআল্লাহ আর তাফসীরি আলোচনা মুফতি হুজুরে করছেন প্রিন্সিপাল সাহেব করছেন আমি তো এড ধরিয়া যে তাফসীরি আলোচনা এত গুরুত্বপূর্ণ যে আম মানুষে কমসে কম ইন্তেকালের আগে কোরআনে করিম আল্লাহ কিতাব হইলা সুরে ফাতিহা থেকে সুরে ফিল পর্যন্ত কিতা আমি পড়িলাম ইতার তুরা সামান্য বাহ্যিক অর্থ বুঝ হইলে নমাজের মধ্যে নজাই আর তরলি তফসিল যারা আলোচনা হইব এখানতে নির্জনে ওয়াজের মধ্যে ইলে মানুষ সামিআইন ইলা রেডি থাকে না আর হনে ওয়ালা ইউ সেটিং হয় না ওয়াজের বরকত আলাদা কনফারেন্সের বরকত ইকু আলাদা ইকু বরকত থেকে খালি না কিন্তু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ তফসিলের খিদমতের উপরে দিনের খিদমত আর নাই গ্রাসরুট লেভেলে খেদমত তফসির গতিকে মাশাআল্লাহ
তফসিল বরকতর কারণে আপনার দিনী জজমা বা দিনী কর্মর প্রতি আগ্রহ মাশাআল্লাহ বহুত বেশি ভালো লাগে। তবুও বলতাম স্যার আজকে তাকে ইয়াকিন বানাকুয়া আজকের ডেটটা কিয়া ওখান আমি সহ আমরা সারা ইরাদা করতাম যে খাম আমি আতলাইমু আমার দুনিয়ার খাম পুখরমি খাম সারা খামার মধ্যে আমার আল্লাহ শামিল। যদি আপনি যে খাম করেন ও খাম আল্লাহর লাগে করেন যদি ও অবস্থাত মৌত হয় তাহলে আপনার কালিমা নসিব হইয়া মৌত হইব ইনশাআল্লাহ। নিশ্চয় আমার নামাজ ও নুসুকি আর আমার হজ এবং সারা পালো হাজ ঢুকাই ও মাহিয়ায়া আমার হায়াতের জিন্দেগি ও মামাতি আমার মৌতের জিন্দেগি লিল্লাহি রাব্বিল আলামিন একমাত্র রাব্বুল আলামিন তাবারক ওয়া তাআলার লাগি। মা হইতা বইনে হইতা ছেলে হইতো মেয়ে হইতো দোকানদারে হইতা এর মাছ এগুলো লইয়া যদি আপনি আয় বড় মাছ বুঝা যায় না মূর্খা এক একজন বাজার তাকিয়া আপনিও খাইবা আপনিও জবেদ করবা বিসমিল্লাহ হইয়া আপনি বিসমিল্লাহ হইয়া যখন খাইবা দিল আন্ত আল্লাহ তুমি আমার খাওয়া হয় আলহামদুলিল্লাহ লিল্লাহি রব্বিল আলামিন আমি আমার আল্লাহর লাগি খাইয়া যে ডিউটি আপনি করবা ইভেন বাথরুম লেট্রিন আর পেশাব বিসমিল্লাহ হইয়া তাম মসনুদ দোয়া হল ফুরিয়া আপনি পেশাবটা কি ফারে হন পেশাব যাইন আল্লাহর লাগে না বখন সুবহানাল্লাহ।